আপনি কি বাঙালি নাকি বাঙালি? হ্যাঁ নাকি হ্যাঁ নাকি হ্যাঁ? চলুন শুরু করা যাক বাংলা বানান সার্কাসের দ্বিতীয় অংশ। আর হ্যাঁ, তার আগে আপনার ফ্যামিলি মেম্বারদের সবাইকে ডেকে নিয়ে এসে একসাথে দেখুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কেননা সবার কাজে লাগবে। ওয়েলকাম টু জাম্বু সার্কাস। জাম্বু সার্কাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাজিবুল রনি। আর আমি যেমনটা বলি যে পৃথিবী একটা বিশাল সার্কাস, একটা জাম্বু সার্কাস, সেখান থেকে সিলেক্টেড কিছু সার্কাস নিয়ে আমি করে থাকি জাম্বু সার্কাস। আর গত পর্বে আমরা করেছিলাম যেটা, সেটা হচ্ছে বাংলা যে বানান নিয়ে সার্কাস চলছে চারদিকে, সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, সেটারই দ্বিতীয় অংশ আজকে এই শুরু করছি। চলুন, যেমনটা বলছিলাম যে বাঙালি আমরা অনেক সময় অনেক গর্ব করি, বা অনেক সময় মানে একটু রাগের জায়গা থেকেই নিন্দা যখন করি তখন আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিই, বাঙালি এটা বাঙালি সেটা। তো আমরা যেটা মানে আর কি প্রায় করে থাকি, আমার চোখে বেশি পড়েছে, সেটা হচ্ছে বাঙালি বানানটা অনেকেই আমরা দীর্ঘ ইকার দিয়ে লিখে থাকি, যেটা একেবারেই ঠিক না। বাঙালি বানানটা হচ্ছে বয়ে আকার, উ আকার, রস্ব ইকার, ল, বাঙালি। আর হ্যাঁ, হ্যাঁ বানানটা নিয়েও কিন্তু অনেকে আমরা কনফিউজ থাকি। আমি প্রায় দেখতে পাই যে অনেকে লিখেছে হয়ে আকার হ্যাঁ, যেটা একেবারেই ভুল। অনেকে আবার লিখেছে হ জফলা আকার, সেটাও ভুল। হ্যাঁ বানানটা হচ্ছে হ জফলা চন্দ্রবিন্দু আকার। তো এইসব শব্দ নিয়ে আমরা একটু কনফিউজ থাকি, একটু হেজিটেশনে থাকি, অর্থাৎ সংশয়ে থাকি। তো সংশয় বোঝাতেও আমরা যখন কিনা ব্যবহার করি, আমরা অনেকেই একসঙ্গে লিখি, কিন্তু সংশয় বোঝাতে কিনা হবে আলাদা করে। কি স্পেস না, কি না, আমি সেখানে যাব কি না এখন বলতে পারছি না, এখানে কি স্পেস না হবে। আবার যেখানে সংশয় বোঝাবে না, অর্থাৎ সহজ সরল বাক্য, সেখানে কিন্তু কিনা একসঙ্গে হবে। যেমন আমি বাংলা ভাষা অনেক ভালোবাসি কিনা, তাই বাংলা ভুল বানান নিয়ে আলোচনা করছি। বাংলা ভাষাকে তো আমরা সবাই ভালোবাসি, তবে জেনে বা না জেনে আমরা প্রতিদিন যে আমরা যখন লিখি, কিছু খুব অনেক বেশি ব্যবহার করা শব্দ আমরা ভুল বানানে লিখে থাকি। তো আমার চেষ্টা প্রচেষ্টা এটাই, বন্ধুদের অনুরোধ যে আমরা যেন একটু সেই শব্দগুলো ঠিকভাবে লিখি। তো আমি যেটা বলছিলাম ভালোবাসার কথা, ভালোবাসা বানানটাও কিন্তু আমরা আমি দেখেছি অনেকেই আমরা লিখে থাকি ভয়ে আকার ল, বয়ে আকার দন্ত শয়ে আকার, কিন্তু সঠিক বানানটা হচ্ছে ভয়ে আকার লয়ে ওকার, বয়ে আকার দন্ত শয়ে আকার। ঠিক একইভাবে আমরা ভালো বানানটাও ভুল লিখে থাকি, ভালো বানানটা হচ্ছে ভয়ে আকার লয়ে ওকার। ভালোবাসা, ভালোবাসি, ভালো, সব জায়গাতেই লয়ে ওকার হবে। আর সবাই আমরা ভালো থাকি সেই শুভকামনা তো সবসময়ই থাকে, সপরিবারে ভালো থাকি, তবে সপরিবার লিখতে গিয়ে আমরা অনেকে কিন্তু বানান ভুল করে থাকি। আসলে সপরিবার দন্ত শয়ে বয়ে, পরিবার সপরিবার মানে হচ্ছে নিজের পরিবার, আর শুধু দন্ত সপরিবার মানে পুরো পরিবার, সপরিবার। তো আমরা এই দুটি বানান প্রয়োগ করতে গিয়ে ভুলভাল জায়গায় প্রয়োগ করে থাকি, তো সেটা যেন না হয় সেই জন্যই আমার এই ভিডিও বানানো, এই বাংলা বানান সার্কাসটাকে একটু আপনাদের সামনে নিয়ে আসা। এরপর বহুল ব্যবহৃত একটা বানান আমি ভুল দেখতে পাই প্রায় সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে পরিবহন। পরিবহন আমরা বেশি দেখতে পাই শেষে দন্ত ন দিয়ে লেখা, কিন্তু আসলে পরিবহন বানানটা হচ্ছে শেষে মধ্যন্য ন। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, আর এই পূজা মণ্ডপে আমরা দেখতে পাই প্রায় লেখা থাকে সার্বজনীন পূজা উৎসব, কিন্তু আসলে বানানটা হবে সর্বজনীন, যেটা সবার জন্য। আশা করি এই ভিডিও দেখতে দেখতেই অনেক বানান আপনি যেটা সচেতনভাবে লক্ষ্য করেননি এখন লক্ষ্য করছেন, আর এই ভিডিও থেকে আপনি যদি কিছু নিতে পারেন তবে আমার ভিডিও বানানো সার্থক। আর নেয়া, নেয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় লিখি নেই, নেই মানে নাই, যেটা নাই সেখানে আমরা নেই বলি, নেই সে তো নেই, আসলে সেখানে হবে রস্বইকার দন্ত ন রস্বই। আর এই নেই নি, এখান থেকে আমার মনে পড়লো যে আমরা তো
কোন জায়গা থেকে নিই, আমরা বাংলা বানানগুলো পত্রিকা থেকে নিই, বিজ্ঞাপন যখন দেখি সেখান থেকে নিই, তারপর টিভি সিনেমা সেখান থেকে নিই। তো অনেক সময় দেখা যায় যে টিভি সিনেমাতে যখন শেষে ক্রেডিট লাইন আসে, সেই ক্রেডিট লাইনে দেখা যায় সিনেমাটোগ্রাফার অর্থাৎ যে চিত্রগ্রাহক, তার নামের ওই জায়গায় লেখা থাকে চিত্রগ্রহণ। কিন্তু আমি সবচেয়ে বেশি দেখতে পাই চিত্রগ্রহণ বানানটা ভুল বানানে দন্ত ন দিয়ে। আসলে চিত্রগ্রহণ শেষে হবে মধ্যন্য ন। এই চিত্রগ্রহণ বানানে আমি 99% ক্ষেত্রে দেখেছি ব্যবহার করা হচ্ছে দন্ত ন। কিন্তু যেখানে দন্ত ন ব্যবহার করা দরকার সেখানে আমি দেখি অনেকে আবার মধ্যন্য নটা ব্যবহার করে। যেখানে মধ্যন্য ন ব্যবহার দরকার সেখানে করছে না, কিন্তু ধরন বানানটা যখন দন্ত ন দিয়ে লেখা দরকার তখন সেখানে অনেকেই দেখি মধ্যন্য ন লিখছে। আসলে বানানটা ধ বয়শূন্য র দন্ত ন, ধরন মানে টাইপ। আর এদিকে শ্রেণী ক্লাস, শ্রেণী বানানটা এখনও কিছু কিছু আমি দেখেছি দন্ত ন ব্যবহার করছে, আর বেশিরভাগই অবশ্য মধ্যন্য ন ব্যবহার করে থাকে, কিন্তু হ্রস্ব ইকার ব্যবহার না করে দীর্ঘ ইকার ব্যবহার করে থাকে, যেটা ভুল। শ্রেণী বানানটা হচ্ছে হ্রস্ব ইকার মধ্যন্য ন। তো শ্রেণী বানানে হ্রস্ব ইকার হবে, দীর্ঘ ইকার হবে না। যেমনটা বাড়ি গাড়ি শাড়ি, সরকারি বেসরকারি দেশি বিদেশি সব ক্ষেত্রে হ্রস্ব ইকার হবে, দীর্ঘ ইকার হবে না, ঠিক তেমনি করেই আর কি। আর এদিকে যেখানে হ্রস্ব ইকার মানে হওয়ার কথা নয় সেখানেও অনেকে হ্রস্ব ইকার দিয়ে লিখছে। কিভাবে কিভাবে, আমি যেমনটা বলেছিলাম গত পর্বে আর কি, বাংলা বানান সার্কাস প্রথম অংশে, যে কি দীর্ঘ ইকার দিয়ে কি সেখানেই হয় যেখানে দীর্ঘ উত্তরে দরকার হয়। তো যখন কিভাবে, এটা তো অল্প কথায় হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যাবে না, কিভাবে, কাজে এটা দীর্ঘ ইকার দিয়ে হবে, কিভাবে। আর বিদেশি কিছু শব্দের ক্ষেত্রে আমরা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় দেখতে পাই মধ্যন্য স ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে স্টেশন মাস্টার এই জায়গাগুলোতে। কিন্তু মধ্যন্য স দিলে কী হবে, স্টেশনে যদি মধ্যন্য স দিয়ে লেখা হয় মধ্যন্য সয় টয়ে একার তালব্য স দন্ত ন স্টেশন, কিন্তু শব্দটা তো স্টেশন, কাজে এখানে হবে দন্ত সয় টয়ে স্টেশন। একই কথা মাস্টারের ক্ষেত্রেও, দন্ত সয় টয় দিলেই মাস্টার হবে, কিন্তু আমি যদি মধ্যন্য সয় টয় ব্যবহার করি তাহলে হয়ে যাবে মাস্টার, কিন্তু শব্দটা তো মাস্টার না, মাস্টার। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় লেখা ক্লাস, মানে তালব্য স ব্যবহার করা হচ্ছে, যেখানে হওয়ার কথা দন্ত স, কেননা শব্দটা ক্লাস না ক্লাস। এই তালব্য স দন্ত সর ব্যবহারটা আমরা প্রায় ভুল করে থাকি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে স্লোগান, যেখানে দন্তস হওয়ার কথা সেখানে আমরা প্রায় অনেকেই লিখছি তালব্য সয় লয়ে স্লোগান। আমরা অনেকেই লিখছি তালব্য সয় লয়ে স্লোগান, কিন্তু শব্দটা তো স্লোগান, তাই তালব্য সয় লয় নয়, হবে দন্ত সয় ল। এই বানানগুলো শুধু ব্যক্তিগত পর্যায়ে নয় প্রাতিষ্ঠানিক পর্যায়েও ভুল ব্যবহার করা হয়ে থাকে আমি পেয়েছি আর কি। এই প্রতিষ্ঠানের কথা বলতে গিয়ে আবার মনে পড়ল যে আপনি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও আপনি দেখতে পাবেন যে প্রতিষ্ঠানের যে ইংরেজি ইনস্টিটিউশন সেটা ভুল করে লেখা হয়েছে ইনস্টিটিউশন, রসই ন ইন তারপর রসইকার সয়েট ইনস্টি ইনস্টিটিউশন, কিন্তু শব্দটা তো ইনস্টিটিউশন, কাজেই বানানটা হবে রসই দন্ত নয়ে দন্ত সয়ে ইনস তারপর রসইকার টি ইনস্টিটিউশন ইনস্টিটিউশন প্রতিষ্ঠান। আর প্রায়ই আমি শিক্ষা প্রতিষ্ঠানেই একটা বানান কমন আমি ভুল পেয়েছি, সরকারি বেসরকারি স্কুল বা কলেজ হাসপাতালে দেখা যায় লেখা থাকে স্কুল অ্যান্ড কলেজ বা কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে লেখা থাকে অ্যান্ডের জায়গায় এন্ড এ দিয়ে, এ দন্ত নয় ড এন্ড অর্থাৎ শেষ, কিন্তু শব্দটা হচ্ছে অ্যান্ড এবং, সেটা হবে সরিয়া জফলা আকার দন্ত নয় ড অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ কলেজ অ্যান্ড হসপিটাল। অ্যান্ড আর এন্ডের কথা বলতে বলতে আজকের এই বাংলা বানান সার্কাস দ্বিতীয় অংশের এন্ডে চলে এসেছি আমরা, মানে শেষ পর্যায়ে চলে এসেছি।
তো আমি বিশ্বাস করি এই ভিডিও থেকে আপনার কিছু না কিছু উপকার হবে, কাজেই আপনার পরিবারের সদস্যদের সঙ্গে এই ভিডিও শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তারাও কিছু না কিছু উপকার অবশ্যই পাবে, এটা আমি বিশ্বাস করি। কেননা যারা বাংলা বানান অভিধান লেখেন তারাও যখন অন্য জায়গায় কিছু লেখেন তাদেরও ভুল হতেই পারে, সেটাই খুব স্বাভাবিক। তবে আমরা একটু চেষ্টা করব সঠিকভাবে প্রতিদিন যে শব্দগুলো আমরা ব্যবহার করি, খুব কমন শব্দ যেগুলো, সেগুলো সঠিক বানানে লেখার জন্য, তাই না? কারণ এই ভাষা তো আমরা এমনি পাইনি। যাই হোক, আমার পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর প্রথম পর্ব যারা দেখেননি বাংলা বানান সার্কাস তারা দেখে নেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে হিট করবেন, তারপর বেল, হ্যাঁ বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অবশ্যই শেয়ার করবেন, সবাই অনেক অনেক ভালো থাকবেন।